নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি আপনারা জেনে নিতে পারেন জানলে ক্ষতি নেই এরকম অনেক ছোট ছোটো বিষয় আছে যেগুলো জানতে পারলে নিজের ভালো লাগে তাই আজকের বিষয় হচ্ছে দুর্গার বাহন সিংহ কেন তেমনই বলবো গণেশের বাহন ইঁদুর কেন ওই ছোট্ট ইঁদুরটি কেন গণেশের বাহন কার্তিকের বাহন কেন ময়ূর আর সরস্বতীর বাহন কেন হাঁস এবং লক্ষ্মীদেবীর বাহন কেন পেঁচা নারায়ণের বাহন কেন গরুর বিভিন্ন বিষয় ব্যাখ্যা আছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা আছে সম্ভবপর হলে বলবো কোনো এক সময় আজ বলবো দুর্গা দেবীর বাহন কেন সিংহ হল বন্দি শুনুন কোথাও যাবেন না দেবী দুর্গার বাহন হচ্ছে সিংহ আমরা সকলেই জানি সত্যি দেবীর দুর্গার বাহন সিংহ জোর দিচ্ছি সত্যি দেবী দুর্গার বাহন সিংহ দেবী দুর্গার সঙ্গে সিংহের অনুপম মিল আমরা কিন্তু খুঁজে পাই কোথায় সেটা আবার কালিকা পুরাণে বলা হয়েছে হরি রূপে হরি শ্রীহরি রূপে দেবীকে বহন করছেন সিংহ দুর্গার বাহন কারণ হচ্ছে নিখিল সম্রাজ্ঞী দেবীর যিনি বিশ্বব্যাপী ব্যাপিনী যিনি দেবী আমাদের বিশ্বব্যাপী দুর্গা দেবীর ন্যায় সিংহ কেশরী মহিষাসুর মদ্দিনীর মহিষাসুর মদ্দিনী দেবীর মতন মহিষের সঙ্গে যুদ্ধে সিংহ সিংহ হচ্ছে যোগ্যতম প্রতিযোদ্ধা যদি শক্তির দিক থেকে বিচার করা হয় মহাশক্তিময়ী দেবীর বাহন হওয়ার ক্ষমতা সিংহের মধ্যেই রয়েছে আবার দেবী পুরাণে বলা হয়েছে সিংহের প্রতিটা অঙ্গে অঙ্গে শক্তি রয়েছে সিংহ সর্বদা দেবীর পদতলের শরণাগত অর্থাৎ পশুত্বের বিনাশ বা বলতে পারেন অশুভত্বের বিনাশ করে দেবত্বকে জাগ্রত করার আত্মসমর্পণের শিক্ষা আমরা সিংহের থেকে পাই জীবসত্ত্বাকে মায়ের শ্রীপাদপদ্যে নিঃশেষে বিলিয়ে দিতে হয় তখনই করুণা লাভ করা যায় তাছাড়া সিংহ রজগুণের প্রতীক তাই মাতৃদেবী যিনি সত্যগুণের মাতৃদেবী যার কথা আলোচনা হচ্ছে যিনি সত্যগুণের সঙ্গে রজগুণের গাঁট ছড়ার ফলে ঘটে সমষ্টির কল্যাণ সিংহ রজগুণের প্রতীক আর সত্য সত্যগুণের প্রতীক হচ্ছে আমাদের দেবী আদ্যাশক্তি মহামায়া যাকে আমরা দুর্গা বলি এই রজগুণের সঙ্গে সত্যগুণের যে একটা গাঁট ছড়া মেলবন্ধন যার ফলে হয় সমষ্টির কল্যাণ হয় তাই একাধারে সমগ্র জাতির কল্যাণের জন্য যেমন রজগুণের সাধনা করা চাই অপরদিকে সেই শক্তি দিয়ে মানবের কল্যাণের জন্য সত্যগুণ অনুশীলনের শিক্ষা দরকার তাই মহামায়ার সহিত বাহন হিসাবে সিংহের যে মেলবন্ধন তারই সাযুজ্য বহন করে বুঝতে পারলেন যে দেবী বাহন কেন সিংহের প্রতীক আরেক দিকে যদি একটু আলোচনা করিনি ভিডিও না হলে বড়ো হয়ে যাবে গণেশের বাহন ইঁদুর কেন গণেশের বাহন ইঁদুর হচ্ছে গণেশ হচ্ছে সুভত্বের প্রতীক তিনি সিদ্ধিদাতা গণেশ তাই এই গণেশ যেমন শুভ প্রতীক উনি শুভত্বই বহন করেন তেমনি ইঁদুর কিন্তু অশুভত্বের প্রতীক সমগ্র বিশ্বের মানব জাতি বলুন সমগ্র বিশ্বের কল্যাণ যিনি করেন তিনি হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ অনেক গণেশ দেবতার আরাধনা করে আমরা অনেক সংকট থেকে মুক্তি পাই কিন্তু মুক্তি পাই না কার হাত থেকে মুশিক ইঁদুরের হাত থেকে যেমন একটা পজিটিভ আছে তার নেগেটিভ আছে ভালো আছে তার মন্দ আছে সাদা থাকলে কালো আছে যেমন শুভ হচ্ছে গণেশ অশুভ কিন্তু ইঁদুর এই ইঁদুর কিন্তু ক্ষতিই করে কি ক্ষতি করে আমাদের ঘরের জিনিসপত্র তো অনায়াসে ছাড়কার করে অনায়াসে ছাড়কার করে কেটে তছ করে ঘরের বিছানাপত্র থেকে বইপত্র থেকে শুরু করে খাবার দাবার নষ্ট করে এটা হচ্ছে ইঁদুরের কাজ এবং তেমনি কোটি কোটি টাকার ফসলও কিন্তু নষ্ট করে এই ইঁদুর তাই সমাজে কিছু এরকম ইঁদুর ইঁদুরের মধ্যে কিছু মানুষ আছে যে সর্বদাই আমাদের ক্ষতি চিন্তা করে সর্বদাই সবার ক্ষতির চিন্তা করে ভালো কাজ করার মানসিকতা তাদের নেই এই মানুষের মধ্যে এরকম ঈদুর নামক জন্তু আছে বা পশু আছে বা প্রাণী আছে এই রকম মানুষ থেকে সর্বদা দূরে থাকারই নির্দেশ দেওয়া হয়েছে এটা শাস্ত্রই বলেছে যে দুর্জন ব্যক্তি থেকে সবসময় দূরে থাকা উচিত সাংস্কৃতিক শক্তিরত্ন তো আমার পড়েছে দুর্জন পরিহর্তব্য বিদ্যালয়ঙ্কৃত অপিসন মনিনা ভূষিত সর্ব কি মশৌন ভয়ঙ্কর যে ক্রুর ব্যক্তি দুর্জন ব্যক্তি খল ব্যক্তি বা সাপ একে মন্ত্র দ্বারা বসুভূত করা যায় কিন্তু কোনো অবস্থাতেই খল ব্যক্তিকে দুষ্ট লোককে বসুভূত করা যায় না এগুলো আমরা স্বাস্থ্য নির্দেশ ছোটবেলা থেকেই পেয়েছি সুতরাং বলবো এই কেন ইঁদুর তার বাহন সেটা গণেশের ক্ষেত্রেই হলো আমি একটু বললাম তেমন বললাম সিংহ কেন বাহন এরকম সব যুক্তি আছে পেঁচার ক্ষেত্র আছে ময়ূরের ক্ষেত্র আছে হাঁসের ক্ষেত্র আছে তাই যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যতটা সম্ভব পারেন লোককে শেয়ার করবেন আপনার বাড়িতে যদি পাঁচটা মোবাইল থাকে আপনার বাড়িতে যদি তিনটি মোবাইল থাকে চেষ্টা করবেন প্রত্যেকটা মোবাইলে মোবাইল করে ইউটিউব খুলে ধর্মাস্থা কথাটা লিখে যেই ভিডিও আসা মাত্র আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন তিনটে থাকলে তিনটে করবেন পাঁচটা থাকলে পাঁচটা মোবাইলে করে রাখবেন তাতে যাতে প্রত্যেকের উপকার হয় প্রত্যেকে উপকৃত হয় যাই হোক দর্শক বন্ধু বিষয়টি আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করব এরকমই কিছু আকর্ষিত করে যে ভিডিও সেরকম কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরা আপনারা যেরকম আগেও ছিলেন আপনারা পাশে থাকুন আমার সঙ্গে থাকুন আমি চেষ্টা করব আমার যতটুকু যোগ্যতা তার বাইরে বেশি দিতে পারবো না তার মধ্যেই আপনাদের দেওয়ার চেষ্টা করব আজ তাহলে এখানেই শেষ করব এবং অনেকে আছেন যদি আমার বিষয়ে তো সকলেই ভালো বলবে না আমার ব্যাপারে অনেকের রাগ থাকতে পারে সেটা বাই ফোনে বলুন আমাকে ফোনে বলুন কোনো কিছু ব্যাপার থাকলে আমার সঙ্গে কোনো কিছু ব্যাপার থাকলে কারোর সেটা ফোনে বলুন আমি শুনবো কিন্তু কমেন্টস করবেন না কমেন্টস করাটা একটা বাজে জিনিস আপনাদের যদি সৎসাহস থাকে আমাকে ফোন করে বলবেন কমেন্টস করলে কোনো লাভ হবে না আপনাদের সঙ্গে সম্পর্ক ধারণা আরও খারাপ হবে তাতে আপনি কমেন্টস করবেন আমার দু সেকেন্ড লাগবে না সেটাকে ডিলিট করে উড়িয়ে দিতে কিচ্ছু যায় আসে না ঠিক আছে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন